ইসি চুরিকৃত ল্যাপটপ উদ্ধার, চুরি হওয়া ল্যাপটপ দিয়ে রোহিঙ্গাদের এনআইডি। এনআইডি কার্ডের তথ্য ইনপুট করার জন্য ব্যবহৃত বিশেষ একটি ল্যাপটপ চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিস থেকে গায়েব হয়ে যায় 2015 সালে। ভোটার তালিকা তৈরির জন্য ব্যবহৃত ওই ল্যাপটপটি দিয়েই রোহিঙ্গাদের এনআইডি কার্ড তৈরি করা হচ্ছে বলে ধারণা করছেন দুদক কর্মকর্তারা। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল নগরীতে রোহিঙ্গাদের ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মচারী সহ তিনজনকে আটক করা হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এনআইডি তৈরি ও ডাটা এন্ট্রি কাজে ব্যবহৃত নির্বাচন কমিশনের লাইসেন্সকৃত একটি ল্যাপটপ। গতকাল রাত 11টা নাগাদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন। এনআইডি জালিয়াতি চক্রের এই তিনজনকে আটকের পর চট্টগ্রাম আঞ্চলিক সাইবার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান যে জেলা নির্বাচন কার্যালয়ে গত মাসে জাতীয় পরিচয়পত্র নিতে আসা লাকি আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছিলেন তিনি। এই ঘটনার পর ইসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও গোপন সূত্রে জানতে পারেন যে তাদের অফিসেরই কেউ কেউ এর সঙ্গে জড়িত আছে। এরপর অনুসন্ধান ও অভিযান চালিয়ে গত তিন দিনে কক্সবাজার থেকে প্রথমে একজন ও পরে পাঁচজন সহ মোট ছয়জনকে আটক করা হয়। হাসানুজ্জামান আরও জানান, ওই ছয়জনের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ডাবলমুরিং থানার অফিস সহকারী জয়নাল আবেদিনকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে জানতে পারেন যে তার হেফাজতে নির্বাচন কমিশনের লাইসেন্স করা একটি ল্যাপটপ ছিল। সেটি কোথায় আছে জানতে চাইলে প্রথমে সে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে পরে জয়নাল আবেদিন জানায় ল্যাপটপটি তার বন্ধু বিজয় দাসের কাছে আছে। তার মাধ্যমে বিজয় দাসকে জেলা নির্বাচন কার্যালয়ে হাজির করা হয়। বিজয় দাস জানায় ল্যাপটপটি তার বোন সুমাইয়ার কাছে আছে। পরে সুমাইয়াকে ল্যাপটপটি অফিসে আনতে বলা হয়। সুমাইয়া নির্বাচন অফিসে আসলে তাকে আটক করা হয়। এ বিষয়ে দুদকের তদন্তকারী দলের প্রধান শরীফউদ্দিন বলেন, চট্টগ্রাম নির্বাচন অফিসে ব্যবহৃত ল্যাপটপ আইপি নম্বর 4391 2015 সালে হারিয়ে যায়। এটা হারিয়ে যাওয়ার পর ইসির কর্মকর্তারা একটি সাধারণ ডায়েরি করতে পারতেন কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারতেন এবং হারিয়ে যাওয়া কম্পিউটারটির লাইসেন্স ব্লক করতে পারতেন। তিনি আরও বলেন, দুঃখের বিষয় হলো যে গেল চার বছরে ইসি কর্মকর্তারা এমন কোনো পদক্ষেপই নেননি। এজন্যই আমরা ধারণা করছি নির্বাচন কমিশন অফিসের কিছু অসাধু কর্মকর্তারা এতে জড়িত থাকতে পারেন। এই বিষয়ে বাংলাদেশের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং দিনাজপুরের রাফু সফটওয়্যার সিইও রাফায়াত হোসেন রাফুর কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করেন যে এনআইডি তৈরির জন্য যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের কে নিয়োগ দিয়েছে, তাদেরকে কি যাচাই বাছাই না করেই নিয়োগ দেওয়া হয়েছে, জনগণের এমন গুরুত্বপূর্ণ তথ্য যেখানে সংরক্ষিত থাকছে সেটি চুরি হয় বা কীভাবে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকায়িত? এনআইডি এর মতো ক্রিটিক্যাল কাজের এন্ট্রি এমন অদক্ষ মানুষের কাছে কেন হস্তান্তর করা হবে? অথরিটি এর যে অফিসার এনআইডি অ্যাপ্রুভ করে তাকে ধরা হলো না কেন? এই বিষয়টি খতিয়ে দেখা হোক। তাদের অফিসের সিকিউরিটি এবং তাদের ল্যাপটপের সিকিউরিটি এত দুর্বল কেন? কয়েকটি ধাপে অথেন্টিকেশন ছাড়া এত সহজে যে কেউই এনআইডি তৈরি করতে পারবে এমন সফটওয়্যার সিস্টেম হবে কেন? এরকম দুর্বল সফটওয়্যার সিস্টেম তারা কেনই বা ইউজ করছে? ইতোমধ্যে সরকার এই খাতে কত অর্থ ব্যয় করেছেন, তাহলে কিভাবে সিকিউরিটির ব্যাপারটি অনিশ্চিত থেকে যাচ্ছে? আমি এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।